মুক্তিযোদ্ধা সমাবেশের নামে বিএনপি তামাশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা সমাবেশের নামে মানুষের সাথে প্রতারণা করছে। বিএনপিকে পাকিস্তানের দালাল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের বিরোধিতার কারণে 25শে মার্চের গণহত্যা এখনও স্বীকৃতি পায়নি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত গণহত্যা দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। গণহত্যার স্বীকৃতি পেতে পাকিস্তানের দালালদের প্রতিহত করতে হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তারা কোনোদিনও মুক্তিযোদ্ধা হতে পারে। বিএনপি পাকিস্তানের দালামি করে আমাদের শত্রু। এই শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বিএনপি মুক্তিযোদ্ধা সমাবেশ ভুয়া, ডাবল